দক্ষিণ পূর্ব এশিয়ার সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের চট্টগ্রামে। এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক তথা আইএমএর রাজ্য সহ সম্পাদক ডক্টর রঞ্জন ভট্টাচার্য। তার সঙ্গে দেশের আরও তিনজন চিকিৎসককে এই অনুষ্ঠানে ইম্প্যাক্ট অফ পার্টিশন পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বিষয়ক আলোচনা সভায় বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। এ প্রসঙ্গে কি বলেছেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য দেখব। স্বাস্থ্য পরিষেবার সেরা ঠিকানা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক। এখানে বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুরা সুচিকিৎসা করেন, রক্তের সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখানে ডিজিটাল ডিআর টেকনোলজি এক্স রে মেশিন দ্বারা HSG, PNS, RGU, IVP ইত্যাদি এক্স রে করা হয়। ঠিকানা বহরমপুর বাসস্ট্যান্ডের নিকটে হোটেল সোনালী বাংলার সামনে মুর্শিদাবাদ। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করা হয়। যোগাযোগের নম্বর 9609504992, 9734173232। দেখুন, এই আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে সাইকিয়াট্রিক ফেডারেশন, আমরা বলি সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন, তার যে বার্ষিক সম্মেলন সেটা আগামী এই কয়েকদিনের মধ্যেই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এবং সেই অনুষ্ঠানে আমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে একটা সিম্পোজিয়ামের জন্য। সেই সিম্পোজিয়ামের টপিকটা হচ্ছে যে ইম্প্যাক্ট অফ পার্টিশন পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, মানে আমাদের যে দেশভাগ হয় এটা দুটো ট্রমা হয়েছে। একটা হচ্ছে 1947 সালে যে আমাদের স্বাধীনতা আছে সেটা তো একটা বড় ট্রমা, আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, যেখান থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হলে পৃথক একটা স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করলো, ভাষা আন্দোলনের মাধ্যমে যেভাবে তারা স্বাধীনতা অর্জন করলো, তারপর কিন্তু অনেকগুলো মানসিক সমস্যা তৈরি হয়েছে। কারণ যে দেশভাগের যে একটা স্মৃতি, দেশভাগের যে একটা আঘাত, সেটা কিন্তু অনেক মানুষের মধ্যে এক একটা রূপ নিয়ে আসে এবং বহু সংখ্যক মানুষকে তারা কিন্তু তাদের ঘর বাড়ি ভিটে মাটি ছেড়ে উদ্বাস্তু হয়ে নতুন জায়গায় এসে আবার বসতি স্থাপন করতে হয়। তা এরপরেও এসেছে দুর্ভিক্ষ, মন্বন্তর, তাই এই উপর্যুপরি বিষয়গুলো নিয়ে কীভাবে আমরা এগিয়ে চলেছি সেইগুলো নিয়ে আমি বিশদভাবে আলোচনা করতে যাচ্ছি চট্টগ্রামে এই সম্মেলনে অংশগ্রহণ করতে, যে সম্মেলনটি আগামী দুদিন ধরে চলবে। ভারতবর্ষ থেকে আমরা চারজন প্রতিনিধিত্ব করব যারা এই ব্যাপার নিয়ে আলোচনা করবো।